খবরদার হাত দিবেন না আপনি খবরদার হাত দিবেন না আপনি আপনি হাত দিবেন না কথা হবে না আপনি শুনেন আমরা কোরআন সুন্নার বাইরে কোনো কথা বলি না কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন قائমের কথা আমরা বলতে পারি না কথা বলেন ঠিক কি না বাংলার জমিনে এমনও দল আছে বাবার আদর্শ না মানার কারণে জেল জরিমানা হয়ে যায় আমরা তাদেরকে বুঝাতে সক্ষম আমরা বাংলার জমিনে আপনারা যদি আপনাদের বাপদাদার অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য জেল জরিমানা করতে পারেন আমরা সচ্চার হচ্ছি আমরা ঐক্যবদ্ধ হচ্ছি আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের অধিকার জীবন দিয়ে আদায় করব কথা বলেন ঠিক কিনা আপনার বাপের বিরুদ্ধে বললে আপনার লাগে আপনার দলের বিরুদ্ধে বললে আপনার লাগে জি কেন আপনি কথা বলছেন কেন আমি কি বলেছি এটা কোরআন হাদিস আলা আল্লাহুল খালকু ওয়ালামতাবারাক আল্লাহু রাব্বুল আলামিন খবরদার হাত দিবেন না আপনি খবরদার হাত দিবেন না আপনি আপনি হাত দিবেন না কোরআনের কথা আপনি শুনেন আমরা কোরআন সুন্নার বাইরে কোনো কথা বলি না কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না

আমার কথা শোনেন এই গ্রামে আজ নতুন জল প্রথম আপনি শোনেন শোনেন দাঁড়ান আপনি আপনি সবাই কাজ তুলেছেন শোনেন সবাই কাজ তুলেছেন মুসলমান অবশ্যই কোরআন হাদিসের অবশ্যই কেউ কম জানে বেশি জানে অবশ্যই দুর্বল অবশ্যই এনে কি মুসলমান স্যার আপনারা কেউ আছেন কথা বলবেন কিন্তু আছেন আমরা কোনো দল কি করার জন্য এখানে আসছি এই জালসাজা কি একটা দলের জামাত বিনপি আমি লীগের সবাই না আমরা মুসলমান দল যার যার তার আমরা মুসলমানই তো আমি লীগ জামাত জাতীয় বাড়ি করি নাকি হিন্দু করে যাই হোক শোনেন 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 আপনি শোনেন 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 আপনি আপনি আপনার যথেষ্ট পরিমাণ আছে আমি আমরা আশা করছিলাম বাংলার জামিনে আপনি চাকরির লোভ দেখে অফিসে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে ভিডিও ক্লিপ প্রকাশ হয়েছে এই রকম ঘটনা আমরা দেখেছি কথা বলেন ঠিক কিনা না তারাই আবার নারী অধিকারের কথা বলে আসে না নাই আছে না নাই সম্মানিত ভাইয়েরা আমার তাহলে আমি বলছিলাম আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ ভালো জানেন কেমনে আমরা ভালো থাকব সুস্থ থাকব। কিভাবে জান্নাতে যাব কোন পথে চললে আমরা শান্তি একমাত্র আল্লাহ ভালো জানেন কথা বলেন ঠিক কিনা এখন প্রশ্ন করতে চাই তাহলে আল্লাহর দেখানো পথে চলতে হবে নাকি নেলিন কালমাস মাউ সেতুনের আদর্শ মতো চলতে হবে বাংলাদেশে আল্লাহর আইন আছে সবাই একটু কথা বলবেন আল্লাহর আইন আছে আল্লাহর আইন আছে কিন্তু দাবি করছি যে সবাই আল্লাহর গোলাম আল্লাহর আইন আমরা কেউ মানি না কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আজকে সম্মানিত ভাইয়েরা আমার সময় যেহেতু একদম গড়িয়ে গে গিয়েছে একদম শেষের পথে ভাব আমার তাছাড়া ট্রেন মিস হয়ে যাবে তো সেহেতু আমি আপনাদেরকে সর্বশেষ যেই মেসেজটি দিতে চাই সেটি হচ্ছে যেহেতু আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ভালো থাকার সব ক্যাটাগরি আল্লাহ দিয়েছেন আমরা আল্লাহ দেখানো পথে চলবো না মানুষের দেখানো পথে কিন্তু আমরা মাঝে মধ্যে করি আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের যখন সময় আসবে আসে কোরআনের পক্ষে কথা বলার সময় আসে তখন মুজাহিদদেরকে মাঠে আর খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা বরং যারা কোরআনের রাজ কায়েমের জন্য সংগ্রাম করছে ক্ষুদার্ত মানুষের মুখি খাবার উঠিয়ে দিচ্ছে বন্যাত্ম ডুবিয়ে থাকা মানুষের ঘরবাড়ি করিয়ে দিয়েছে তাদেরকে আমরা হাত করা লাগিয়ে জেলখানার মধ্যে আবদ্ধ করে আছে কথা বলেন ঠিক কিনা আসে না নাই আসে না নাই কোরআনের মুফাসিদদেরকে আমরা বন্দি করেছি জেলের মধ্যে তাদেরকে মুক্ত করে দিয়েছি কিন্তু আজকে তারা স্বাধীনভাবে কোরআনের কথাগুলো বলতে পারছে না কথা বলেন ঠিক কি না আমাদের প্রিয় ভাই আমির হামজা আমান পাবনা ঐতিহাসিক কথা বলেন ঠিক ঐতিহাসিক কিন্তু আমাদের প্রিয় ভাই আমির হামজার প্রোগ্রামটা তারা করতে দেয়নি কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না যারা বন্ধ করেছে তাদেরকে আমরা বলতে চাই একজন আলেম কখনো দুর্নীতি দুর্নীতিবাজ না কথা বলেন ঠিক কি না তারা মানুষের অধিকারের কথা বলে তার মানে বুঝে দেয় একজন আলেম যখন কোরআনের হক কথা বলে বাটপার সিটার যারা দুর্নীতিবাজ আছে তাদের গুমরগুলো যখন প্রকাশ করে দেয় মানুষের মাঝে তাদের মুখ উন্মোচন হয়ে যায় কথা বলেন ঠিক কিনা সেটাকেই তারা ভয় পায় যে আমি তো মানুষের মাঝে হুজুরা আমাকে দুর্নীতিবাদ হিসাবে পরিচয় করে ভোট চাইতে হয় না ভোট চাইতে হবেও না

আল্লাহর কাছে এই কামনা করতে হবে রব্বুল আলী মরণের আগে যেন বাংলার জমিনে কালেমের পতাকা আমরা যেন এটা দেখে যেতে পারি আমাদের রক্তগুলোকে আপনি কবুল করেন তকবীর আল কোরআন এর আলো সুন্নার আলো সংসদে জালো লিল্লাহে তাকবীর সবাই দুটো হাত একটু জান্নাতের বাগানটা কত সুন্দর দেখা যায় একজন ভাই তাকবির দেন একটু সবাই দুটো হাত নাড়াচাড়া করেন এভাবে নাড়াচাড়া করেন সবাই একজন তাকবির দেন আল্লাহ চালা আপনার আমার হাতকে কবুল করুন পরে আমিন সম্মানিত ভাইয়েরা আমার তাহলে আমি বলছিলাম প্রকৃত মমিনে প্রথম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কি আমরা দুনিয়ার কাউরে ভয় করব না আমরা ভয় করব কারে আল্লাহকে যারা ভয় করে তারাই সৈয়দেনা হজরত অমর রদিয়াল্লাহর মতো আদর্শিক রাষ্ট্রপ্রধান হয় কথা বলেন ঠিক কিনা যারা মানুষকে অধিকার হরণ করে না বরং মানুষের অধিকার তারা প্রতিষ্ঠিত করে দেয় কথা বলুন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার এই জন্য আমরা মানুষের অধিকারের মানুষের অধিকারের কথা বলবো আমরা সমাজের উন্নয়নমূলক কাজ করব। আমাদের অনেক ভালো ভালো গার্ডিয়ান রয়েছেন আমাদের ইউনিয়নের যিনি গার্ডিয়ান রয়েছেন তাকে সহযোগিতা করব। তাকে আমরা বলবো যে আমাদের ধর্মীয় অধিকারকে ফিরিয়ে দেয়া হোক কথা বলুন ঠিক কি না বাংলার জমিনে এমনও দল আছে বাবার আদর্শ না মানার কারণে জেল জরিমানা হয়ে যায় আমরা তাদেরকে বোঝাতে সক্ষম আমরা বাংলার জমিনে আপনারা যদি আপনাদের বাপ দাদার অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য জেল জরিমানা করতে পারেন আমরা সচ্চার হচ্ছি আমরা ঐক্যবদ্ধ হচ্ছি আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের অধিকার জীবন দিয়ে আদায় করব কথা বলেন ঠিক কি না রাজি আছেন নাই রাজি আছেন নাই আপনার বাপের বিরুদ্ধে বললে আপনার লাগে আপনার দলের বিরুদ্ধে বললে আপনার লাগে জি কেন আপনি কথা বলছেন কেন আমি কি বলেছি এটা কোরআন হাদিস আলা লাহুল খলক ওয়াল আমর তাবারক আল্লাহ রাব্বুল আলামিন খবরদার হাত দিবেন না আপনি খবরদার হাত দিবেন না আপনি আপনি হাত দিবেন না আপনি শুনেন আমরা কোরান সুন্নার বাইরে কোন কথা বলি না কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর دین গাইমের কথা আমরা বলতে পারি না কথা বলেন ঠিক কি না প্রত্যেক শশদিক আপনি আপনি জানেন না জি এগুলো যেগুলো কথা হইছে আপনি কোরআন হাদিস দি কথা বলি এখানে আপনি দলিও কোন আপনি দলিও কার কথা বলি কোরআন শুনান আমার কথা হলো যে এখানে সব মুসলমান

আমার কথা শোনেন এই গ্রামে আজ নতুন জল খরছে প্রথম আপনি শোনেন শোনেন দা দাঁড়ান আপনি আপনি সবাই কাজ তুলেছেন শোনেন সবাই কাজ তুলেচ্ছেন মুসলমান অবশ্যই কোরান হাদিসের অবশ্যই কেউ কম জানে বেশি জানে অবশ্যই দুর্বল অবশ্যই এ নাকি মুসলমান ছাড়া আপনারা কেউ আছেন কথা বলবেন কিন্তু আইছেন আমার কোনো দল কি করার জন্য এখানে আসছি এই জালসাজা কি একটা দলের জামাত বিএনপি আমি লীগের সবেন না আমরা মুসলমান দল যার যার তার আমরা মুসলমানই তো আমি বিএনপি জামাত জাতীয় বাড়ি করি নাকি হিন্দু করে যাই হোক শোনেন 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 আপনি শোনেন 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 আপনি আপনার আপনার যথেষ্ট পরিমাণ ফোন আছে আমি আমরা যা আশা করছিলাম দ্বিতীয় বক্তাও কিন্তু কথা বলছেন এখানে এখানে যে এ তোমার বাড়ি কোথায় তোর বাড়ি কোথায় 71 বাড়ি কোথায় কোন বাড়ি না

এখানে তো ডাইরেক্ট দামাত শিবিরের তোলো গান হচ্ছে সবাই দুই হাত তুলিয়া দামাত শিবিরের তোলো গান হচ্ছে কেন তো দামাত শিবির তোলো গান দিতে এই আপনার কথা বলেন না আমরা কেন জামাত শিবির করে আইছি এই জামাত শিবির করে আইছি হানে আমরা এনে কি করে আইছি এখানে এখানে হাজি এখানে দুনিয়ার মুসলমান মহিলা পুরুষ সবাই এখানে আছে আপনাদের সাথে কি আমরা দ্বন্দ্ব করার জন্য এখানে আসছি এখানে নতুন জালসা হয়

আচ্ছা শুনে বসেন আমি দুটা কথা বলি সেটা হলো যে আল মুসলিম ও আকল মুসলিম শুনেন আমরা সবাই ভাই ভাই কথা বলে ঠিক কি না কুরআন হাদিসের কোনো বাধা দিয়ে থাকি আমরা দুই ভাই আল্লাহ যেন আমাদের maaf করে না আমরা কুরআন হাদিস বাধা দিতে আসে এখানে আসি ভাইজান বসেন আচ্ছা ভাইজান সবাই বসেন ভাইজান বসেন প্লিজ ভাইজান সবাই বসেন প্রিয় ভাই সবাই বসেন আচ্ছা কি কথা বলছিস যকরা তুই বল আচ্ছা ভাইজান বসে ভাইজান বসে তুই বল ভাইজান ভাইজান ঠিক আছে তুই ভাইজান ভাইজান বসে ঠিক আছে তুই ঠিক কথা ঠিক আছে তুই কথা কথা কর কেন দরকার কি কথা কি কথা ভাই আচ্ছা ভাইজান আমরা ভাইজান আমরা আমরা বিশৃঙ্খলা করব না আমরা বিশৃঙ্খলা করব না আমরা সবাই ভাই ভাই আচ্ছা ঠিক আছে আমি আমার পক্ষ থেকে আমি শুনে আমরা কারো বিরুদ্ধে না আমরা সবাই ভাই ভাই